স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শিক্ষা অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির বলেছেন, 2021-22 শিক্ষাবর্ষের মেডিকেলের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসেই হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে না। মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এর আগে 17 জানুয়ারি 2021-22 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সভা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, সভায় মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগের নিয়মেই আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। সভায় পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি উত্থাপন করে, কিন্তু বাকি সদস্য এর বিপক্ষে মত দেন, ফলে সভায় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শিক্ষা অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির বলেন, সভায় সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি তোলা হয়েছিল, তবে সেটিতে কেউ রাজি নন, তাই 2021-22 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে, সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে না। প্রসঙ্গত করোনা মহামারীর মধ্যে গত বছরের 2 এপ্রিল সারাদেশে একযোগে 2020-21 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেবার 37টি সরকারি মেডিকেলে 4,350টি আসনের বিপরীতে 1,22,874 জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন 1,16,000-এর বেশি শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার একদিন পর 4 এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে পাশ করেন 48,975 জন শিক্ষার্থী।